আমি উপস্থাপনা করতাম, আমার ফার্স্ট কাজ যদি বলো 500 টাকা। আমার প্রথম স্টেজে উপস্থাপনা যখন আমি করেছিলাম 25,000 টাকা পেয়েছিলাম। ফার্স্ট মুভিতে রেমুনারেশন পেয়েছি 1,25,000 টাকা। জীবনে তো আসলে অনেক কাজ করেছে, বাট প্রথম কাজটা সবার সবসময় সবারই মনে থাকে। প্রথম কাজের পারিশ্রমিক কত ছিল? 500 টাকা। আমি উপস্থাপনা করতাম, আমার ফার্স্ট কাজ যদি বলো 500 টাকা। আমার প্রথম স্টেজে উপস্থাপনা যখন আমি করেছিলাম সুনিধি লাইভ ইন ঢাকা, 25,000 টাকা পেয়েছিলাম। ফার্স্ট মুভিতে রেমুনারেশন পেয়েছি 1,25,000 টাকা। অ্যান্ড ইয়া, আই ওয়ার্ক হার্ড। আমি অনেক 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 স্ট্রাগল করেছিলাম। মানে স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য। পাঁচটা আপনার সাথে খুবই লাকিলি যুক্ত আছে সবকিছুতে। সামার অ্যাট দি আদার অ্যান্ড আই লাইক অড নাম্বারস। জীবনের প্রথম উপার্জনের টাকা দিয়ে কি কিনেছিলেন? গাড়ি ফার্স্টে, হ্যাঁ, বড় জিনিস যদি কেনা হয় দ্যাটস অফ কোর্স গাড়ি। আর যদি ছোট ছোটখাটো গিফট কিনে দিয়েছি আম্মুকে। অ্যান্ড দেন ইয়া, আই হ্যাভ অলওয়েজ, আই ডোন্ট নো ওয়াই, আমি অনেক মানুষের জন্য, আই হ্যাভ হোয়াট এভার আই হ্যাভ আর্নড, আই হ্যাভ গিভেন আ লট অফ পিপল। আচ্ছা, মানুষের তো বদ অভ্যাস থাকে, কোনো বদ অভ্যাস আছে যেমন ঘুমের ভিতরে নাক ডাকা, তারপরে নখ কাটা দাঁত দিয়ে, এমন কিছু? নখ তো কাটতে পারি না বিকজ নেইলস করা। নো, আই ডোন্ট স্নোর। বাট আমার একটাই বদ অভ্যাস বলবো না, আমার একটা যদি বলি, আ লিটল বিট ট্রেট দ্যাট আই উড লাইক টু চেঞ্জ, দ্যাট ইজ মাই টেম্পারমেন্ট। মেজাজও ঝামেলা। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে না যাই, এবার চলে যাচ্ছি একটু পাখি নিয়ে। দুটো কালো পাখির নাম জানতে চাই। ময়না কাক। বা ময়না বাদে যদি বলা হয় আর কিছু? কোকিল। বা, আসলে পড়াশোনায় যে ভালো এটা বোঝাই যাচ্ছে, যে কোনো প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দিতে পারছেন। এরপরে আপনার জন্য যে প্রশ্নটা করতে যাচ্ছি, আপনি অলরেডি বলে দিয়েছেন যে জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনি পরিবারের জন্য জিনিস কিনেছেন, তো প্রিয় মানুষের জন্য কি কিনেছিলেন? সেটা মা হতে পারে, বাবা হতে পারে। আই থিঙ্ক আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, আই গিভ ইন এভরিথিং, মানে আমি সবাইকে অনেক কিছু দিয়েছি, বাট আই ডোন্ট রিমেম্বার। বাট আই থিঙ্ক ফার্স্ট ওয়ান আই বট দ্য কার, আমি ওটা আমার আম্মুর নামে লিখে দিয়েছিলাম। আর পাওয়ার ক্ষেত্রে প্রিয় মানুষের কাছে জীবনে প্রথম কি পেয়েছিলেন? আই থিঙ্ক আমি এই আংটিটা, সেটা এখনো পড়ে আছে। হ্যাঁ, বাহ, মানে আপনি মানুষকে যেমন ভালোবাসেন, মানুষের দেয়া সব কিছু আপনি খুব আপন করে নেন, বোঝাই যাচ্ছে। আগেই বলেছিলাম চার্মিং ফারিয়া, নতুন করে আর বলছি না। Thank you.